ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাউন্সিলর আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিলেও কাউন্সিলরদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে চোদ্দ ধরনের নাগরিক সেবা দেয়া হয় এর মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক সনদ চারিত্রিক ও উত্তরাধিকারী সনদ পারিবারিক সদস্য বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার সত্যায়িত সনদও দেয়া হয় পাশাপাশি বিভিন্ন প্রত্যয়নপত্র অনাপত্তিপত্র জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা যাচাইকারী হিসাবে স্বাক্ষর দিতে হয় কাউন্সিলরকে কিন্তু এক মাসের বেশি সময় ধরে থমকে আছে নাগরিকদের এসব গুরুত্বপূর্ণ কাজ স্থানীয় কমিশনার ওয়ার্ড কমিশনার হোক বা অথরাইজ কোনো পার্সন হোক তার একটা চিঠি লাগবে তেমন অবস্থা আমরা এখন তো একটা সমস্যা করি এখন ওই একটা ডকুমেন্টের অভাবে হয়তো জিনিসটা প্রগ্রেস হইতেছে না এলাবরেট করা যায় না যে কিভাবে সাফর এখন এনারা থাকলে তা আমাদের কাজ আগাত সেটা তো হচ্ছে না কাউন্সিলর কার্যালয়গুলোতে গিয়ে দেখা যায় সচিব ও অন্যান্য কর্মচারীরা অফিস করেন প্রতিদিন নানা কাজে এসব কার্যালয়ে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা বার্থ সার্টিফিকেট ওয়ারেন্ট সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তারপর কমিশনার সার্টিফিকেট এগুলো যদি আমাদের কাছে আসে আমাদের কমিশনার নাই আমরা দিতে পারতেছি না আমাদের তো এখানে কিছুই নাই দেখেন আপনারা কিছুই নাই সবকিছু নিয়ে গেছে আমরা এখন দেব কিভাবে কোন কোন অফিসে আন্দোলনের সময় আক্রান্ত হওয়া এখনো ধ্বংস যজ্ঞের চিহ্ন আছে এসব অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নেই তবে অনেক কাউন্সিলর আত্মগোপনে থেকে বিভিন্ন সনদে স্বাক্ষর করছেন কাউন্সিলর না আসলো উনি বাসা থেকে সুগির দেবা জায়গা থেকে ফোন করলে আসে উনি সব কিছু আমার কোনো সমস্যা নাই আমরা সব নাগরিক সেবা চলছে আগে আমরা যখন সার্টিফিকেট আসলে এক দুই মিনিট পাঁচ মিনিটের মধ্যে সার্টিফিকেট কমিটি টাক করে দিয়ে দিতে পারতাম সব আমাদের কিচ্ছু না আমরা যেসব বোর্ডের কাউন্সিলর একেবারেই অনুপস্থিত থাকছেন সেসব জায়গায় আঞ্চলিক কার্যালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা